প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। বিএনআইএস হোম স্কুল থেকে জানাই তোমাদের অনেক অনেক ভালোবাসা। আমি আজমেরা, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর জন্য ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন সম্পর্কে কথা বলবো। তো চলো শিক্ষার্থীরা আমরা শুরু করি। আগে কিছু কথা বলে নিই যে আমরা ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন আসলে আমরা চিপোর্ড থেকে আমরা এটা মোটামুটি আমরা শিখে থাকি। তো আজকে আর একটু তোমাদের সহজ করে বল, আমি একটু সবগুলো একটু একটু উপস্থাপন করবো। তো আশা করি তোমরা এই ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনটা একটু বোঝার পরে যে প্যাসেজ পাংচুয়েশনটা থাকবে ইনশাল্লাহ এটা তোমরা করতে সক্ষম হবে। তো বন্ধুরা চলো শুরু করে ফেলি। দেখো আমি তোমাদের জন্য তিনটা ছক করেছি। তিনটা ছক মানে হচ্ছে প্রথম যে ছবিটা, এই ছবিতে আমি ক্যাপিটালাইজেশন কোথায় বসে সে সব কোথায় কোথায় আমরা ইউজ করবো সেটা দিয়েছি, তারপর পাংচুয়েশনের রুলসগুলো লিখে দিয়েছি, এবং এই ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনের উপর ভিত্তি করে আমরা কীভাবে সেটা ব্যবহার করবো প্যাসেজে সেটা আমি আমার তিন নম্বর ছকে আমি দিয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা আগে চলো আমরা প্রথমে শিখে নেই যে ক্যাপিটালাইজেশন আমি কোথায় কোথায় বসাবো। আচ্ছা তার আগে বলে নেই ক্যাপিটালাইজেশন মানেটা কি, মানে হচ্ছে আমি ক্যাপিটাল লেটারটা কোথায় ব্যবহার করবো এবং তার নিয়মগুলো জানাটা হচ্ছে ক্যাপিটালাইজেশন। তো আমরা আগে দেখে নিই দ্য ইউজেস অফ ক্যাপিটাল লেটার, মানে কোথায় কোথায় ব্যবহার করতে পারি সেই সম্পর্কে আমি এখানে লিখে দিয়েছি তোমাদের। প্রথমে দেখো বাক্যের শুরুতে, তার মানে যে কোনো একটা বাক্য যখন শুরু হবে অবশ্যই তার প্রথম অক্ষরটা করতে হবে কি ক্যাপিটাল লেটার। যেমন দেখো হি উইল হেল্প মি, এখানে হি দিয়ে বাক্যটা শুরু আমি কিন্তু এইচটা বড় হাতে দিয়েছি। আবার দেখো ওপেন দ্য ডোর, এখানে কিন্তু ওপেনে ওটা কিন্তু আমি বড় হাতে দিয়েছি, তার মানে বাক্যের শুরুতে আমি অবশ্যই বড় হাতে লিখব। তারপর দেখো প্রপার নাউন, প্রপার নাউন মানে হচ্ছে যে কোনো ব্যক্তি বা কোনো জায়গা বা যে কোনো একটা বিশেষ একটা কোনো কিছুর পার্সোনাল যে নাম আর ব্যক্তিগত যে নামটা নির্দিষ্ট নামটা তাকে আমরা কিন্তু প্রপার নাউন বলি। যেমন দেখো ঋতু, খুলনা, যমুনা, চাইনিজ ডিশ। দেখো ঋতু হচ্ছে কি এটা একটা মানুষের নাম, খুলনা একটা প্লেস, যমুনা একটা রিভারের নাম, এবং চাইনিজ ডিশ এটা একটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ বলা হয় এটাকে, মানে একটা বিশেষ খাবারের নাম। ধরো আমরা অনেক খাবারই খাই বা বেঙ্গলি খাবার বা ধরো ইন্ডিয়ান খাবার বা চাইনিজ খাবার সেটাকে আমরা বলছি চাইনিজ ডিশ। তো এরকম অ্যাডজেক্টিভ যুক্ত কোনো নাম কোনো নাম থাকলে সেটাও কিন্তু আমি কিন্তু এটাকে ক্যাপিটাল লেটারে লিখব। তারপর আসি বার, মাস, বিষয়, প্রতিষ্ঠান, তার মানে আমরা যে বলি শনিবার, রবিবার, সোমবার, ইংলিশে যে বলা হয় স্যাটারডে, সানডে, মানডে, আবার মাস জানুয়ারি, ফেব্রুয়ারি, আবার বিষয় ধরো ইংলিশ বিষয়, বাংলা বিষয়, অঙ্ক বিষয়, এই বিষয়গুলো, এবং প্রতিষ্ঠানের নাম। যেমন ধরো আমাদের স্কুলের নাম কি বনশ্রী ন্যাশনাল আইডেল স্কুল, এই ধরনের নাম কিন্তু আমরা প্রত্যেকটা কিন্তু বড় হাতে লিখবো। যেমন দেখো আমি সানডে দিয়েছি মানে বার, এপ্রিল, মাস, ইংলিশ মানে ইংরেজি বিষয়টা, এবং গার্লস স্কুল, দেখো গার্লস স্কুলে কিন্তু জিটাও বড় হাতে, আবার স্কুল যে লিখবো সেই এসটা কিন্তু বড় হাতে। একইভাবে কিন্তু আমরা যখন বনশ্রী ন্যাশনাল আইডেল স্কুল লিখবো তখন কিন্তু বিটা বড় হাতে হবে, আইডেলে আই বড় হাতে হবে, তারপরে হচ্ছে ন্যাশনাল এন বড় হাতে হবে, মানে এরকম প্রত্যেকটা শব্দ ভেঙে ভেঙে আমরা কিন্তু বড় হাতে লিখবো। তারপর দেখো প্রোনাউন আই, প্রোনাউন আই মানে আমি শব্দটা যেখানে থাকবে সেটা যদি এককভাবে থাকে তাহলে অবশ্যই বড় হাতে লিখবে। যেমন ইফ ইউ কাম আই উইল সে ইট, খেয়াল করো আই তো এখানে একটা বাক্যের মধ্যে আছে, এটা তো বড় হাতের ঘর কথা নয়, কিন্তু এটা যখন আমি হিসেবে থাকবো মানে একা থাকবো এককভাবে থাকবো তখন কিন্তু এটা অবশ্যই তোমার বড় হাতেই লিখতে হবে। এরপর যাই উপাধি বা অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশনে কি অনেক সময় অনেক নাম থাকে যেগুলো একটু বড়, তো ওগুলোকে আমাদের বলার সুবিধার জন্য আমরা করি কি সেটাকে সঙ্গে ফর্ম দিই। যেমন বিএ, বিএ মানে কি ব্যাচেলার অফ আর্টস, এটা আমরা এত আমি যদি তারপর ইউএসএ বা এমএ এই শব্দগুলো কিন্তু একটা পূর্ণাঙ্গ রূপ আছে, কিন্তু আমরা এটা আমাদের বলার সুবিধার জন্য সঙ্গে ফর্ম দিই, এবং সঙ্গে ফর্মগুলো কিন্তু অবশ্যই আমি ক্যাপিটাল লেটারে লিখব। যেমন বি, তারপর কি বিএ, দেখো বিটা আমি বড় হাতে দিয়েছি এটাও দিয়েছি, তেমনভাবে ইউএসএ বা এম সবই কিন্তু বড় হাতে। এবার দেখো কোটেশনের শুরুতে, কোটেশন মানে কি, কোটেশন মানে হচ্ছে আমরা তো ন্যারেশন দেখে দেখে অভ্যস্ত, ন্যারেশন আমরা দেখেছি যে ইনভার্টেড কমা যেটা বলে ইনভার্টেড কমার মধ্যে কিন্তু আমরা কী করি প্রথম অক্ষরটা বড় হাতে দিব, অবশ্যই বড় হাতে দিব। যেমন হি সেস আই এম সরি ফর এভরিথিং, আইটা কিন্তু বড় হাতে। আবার দেখো লেটার রাইটিং, লেটার রাইটিংয়ে দেখো তোমরা খেয়াল করবে যখন আমরা যাকে উদ্দেশ্য করে লিখবো, ধরো মাই ডিয়ার ফাদার বা মাই ডিয়ার সিস্টার বা ডিয়ার স্যার বা ডিয়ার মম,
এই আমরা নামটা বলে ডাকবো সেই নাম কিন্তু অবশ্যই বড় হাতে লিখতে হবে। যেমন মম আমি কিন্তু বড় হাতে এ দিয়েছি, স্যার বড় হাতে এস, ফাদার বড় হাতে এফ। এরপর যাই জাতি বা সম্প্রদায়, যে কোনো জাতির ক্ষেত্রে আমি সেই জাতি জাতিকে অবশ্যই বড় হাতে লিখবো। যেমন দ্য ইংলিশ মানে কি ইংরেজরা, দ্য মুসলিম মানে মুসলমান জাতি, দ্য খ্রিস্টান মানে কি খ্রিস্টান জাতি। জাতিদের কিন্তু আমি কিন্তু বড় হাতেই লিখবো। তারপর খেয়াল করো পুস্তক বা পত্রিকা, তার মানে কি যে কোনো যে কোনো বিশেষ বই পুস্তক থাকলে বা কোনো পত্রপত্রিকা দেখবো আমরা কিন্তু বড় হাতে লিখি। যেমন দ্য কোরআন, দ্য বাইবেল, তো জানো যে এটা মুসলমানদের জন্য একটা পবিত্র ধর্মগ্রন্থ কোরআন, তারপরে খ্রিস্টানদের বাইবেল। তো যাই হোক ডেইলি স্টার কিন্তু একটা পত্রিকা নয়, তো এই নামগুলো আমি অবশ্যই বড় হাতেই লিখবো। এবার শিক্ষার্থীরা তোমাদেরকে বলি আমি ক্যাপিটালাইজেশন মোটামুটি তোমাদের বলেছি, এবার আমরা শিখবো পাংচুয়েশন। পাংচুয়েশনের কতগুলো আকর্ষণ যেগুলো আমরা ব্যবহার করি সবগুলো আমি এখানে লিখে দিয়েছি, আমরা একটু বলে ফেলি কি কি আমরা লিখেছি এখানে। যেমন দেখো ফুল স্টপ, কমা, সেমি কোলন, কোলন, হাইফেন, ড্যাশ, কোশ্চেন মার্ক, এক্সক্লেমেশন মার্ক, কোটেশন মার্ক, অ্যাপোস্ট্রফি এবং ব্র্যাকেট। তো শিক্ষার্থীরা আসলে পাংচুয়েশন সম্পর্কে একটু বলতেই হয়, যে পাংচুয়েশন সম্পর্কে আমি একটু বলে নিই। পাংচুয়েশনটা কি আসলে, পাংচুয়েশন হচ্ছে পাংচুয়েশনে কিন্তু বাংলা কিন্তু হচ্ছে বিরাম চিহ্ন বা যোগ চিহ্ন। তো এখন পাংচুয়েশন আমরা কেন ব্যবহার করি, পাংচুয়েশনটা আমরা এই কারণে ব্যবহার করি যে আমরা যখন এক নাগারে অনেক কথা বলতে থাকি, কথা বলার জন্য কিন্তু আমাদের একটু বিরতির প্রয়োজন হয়, বা একটা না আমরা অনেক কথা বলতে পারি না, কিছুক্ষণ থামতে হয়, বা অনেক সময় কিন্তু এই থামাটা আমাদের সব আমাদের কিন্তু বাক্যটাকে বাক্যের অর্থকে সুন্দর করে উপস্থাপনের জন্য আমরা কিন্তু এই চিহ্নগুলো ব্যবহার করি। তো এই চিহ্নগুলোকে বলা হয় পাংচুয়েশন, পাংচুয়েশন মার্ক। তো পাংচুয়েশন মার্ক আমি আমি ইতিমধ্যে তোমাদের কয়েকটা বলেছি, কিন্তু আমাদের অষ্টম শ্রেণীর জন্য খেয়াল করবে যে আমাদের যে কটা না জানলেই নয়, আমি সেই কটা সম্পর্কে আজকে তোমাদের বলবো। যেহেতু তোমাদের প্যাসেজ পাংচুয়েশনটা আসে, সুতরাং সেখানে কনভার্সেশন টাইপের বাক্য বেশি থাকবে, এবং ওই ওই বাক্যগুলোর ক্ষেত্রে যেটা 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 আমাদের মানে এসেন্সিয়াল আমি সেটাই দেখিয়েছি। যেমন দেখো দ্য ইউজেস অফ পাংচুয়েশন, ফুল স্টপ, ফুল স্টপ মানে কি একটা বাক্য পুরোপুরি শেষ হয়ে গেলে কিন্তু আমরা সেটা ফুল স্টপ দিই। তবে এর একটা বিষয় কিন্তু সব বাক্যের ক্ষেত্রে নয়, যেমন তোমার অবশ্যই এক্সক্লেমেটরি সেন্টেন্স বা তোমার ইন্টারগেটিভ সেন্টেন্স এই দুটো বাক্যের ক্ষেত্রে হবে না, বাকি যে তিনটে আছে ধরো অ্যাসার্টিভ, ইম্পারেটিভ এবং অপারেটিভ এই তিনটে বাক্যের ক্ষেত্রে কিন্তু আমরা ফুল স্টপ দিব। যেমন দেখো প্লিজ হেল্প মি, এটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। আবার দেখো মে ইউ বি হ্যাপি, এটা কিন্তু অপারেটিভ সেন্টেন্স। আবার দেখো অ্যাভ্রিভিয়েটেড ওয়ার্ড, এই যে আমি কিন্তু একটু আগে তোমাদের অ্যাভ্রিভিয়েশন সম্পর্কে কথা বলেছি, তো এরকম যখন তুমি অ্যাভ্রিভিয়েটেড ওয়ার্ড পাবে সেগুলো মাঝখানে মাঝখানে দিয়ে কিন্তু আমরা ফুল স্টপ চিহ্ন দিব। যেমন দেখো বিয়ের পরে কিন্তু আমি সরাসরি বিয়ে লিখি নেই, বিয়ের পরে একটা ফুল স্টপ দিয়েছি। এমনকি দেখো ইউএসএ বলো বা এমবিবিএস বলো, প্রত্যেকটা কিন্তু আমি সংক্ষেপে লেখা এই শব্দগুলো মাঝখানে মাঝখানে কিন্তু ফুল স্টপ দিতে হবে। আচ্ছা এই তো গেল ফুল স্টপের কথা, এখন আমরা যাই কমা। কমার ক্ষেত্রে ক্ষেত্রে শিক্ষার্থীরা একটু বেশি রুলস ফলো করতে হয়। খেয়াল করো প্রথমে লিখেছি সমজাতীয় শব্দে, সমজাতীয় মানে কি একই ধরনের কথা হয়। শুধু আমরা বলি না যে আমি ভ্রমণ করতে পছন্দ করি, বাগান করতে পছন্দ করি, গান শুনতে পছন্দ করি, এই যে মানে তার আমরা তাকে প্রশ্ন করা হয়েছে তুমি কী কী পছন্দ করো, তো অনেকগুলো বিষয় সমজাতীয় বিষয়গুলো লিখলে কিন্তু আমাদের এটাকে ভালো করে উপস্থাপন করার জন্য আমাদের কমা চিহ্ন ব্যবহার করতে হয়। যেমন দেখো আই লাইক অ্যাপেল, অরেঞ্জ, বানানা এসেট্রা, তার মানে কি আমি কিন্তু প্রত্যেকটা শব্দের পরে পরে কি দিয়েছি কমা দিয়েছি। তবে একটা বিষয় একটু উল্লেখ্য যে অনেক সময় দেখবো অনেকগুলো নাম থাকলে লাস্টে কিন্তু একটা অ্যান্ড থাকে, ধরো এরকম লিখতে পারতাম অ্যাপেল, অরেঞ্জ, অ্যান্ড, বানানা, কিন্তু আমি তো অ্যান্ড দেইনি, কিন্তু যদি আমি অ্যান্ড দিতাম তাহলে কিন্তু তুমি আর কমা দেওয়া তুমি দিতে পারতে না, কারণ অ্যান্ড হলে আর সেখানে কমা বসে না। আচ্ছা এবার দেখো অ্যাডভার্বের পরে, মানে কিছু কিছু অ্যাডভার্ব আছে যেগুলো পরে আমাদের সাধারণত কমা বসাতে হয়, যেমন হাউএভার, মোরওভার, অ্যাজ এ রেজাল্ট, দেয়ারফোর, সো, ইয়েট, স্টিল, আরও দরকার দিয়েছি মানে আরও আরও বিশেষ বিশেষ কিছু আছে। আমি মোটামুটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এই জাতীয় অ্যাডভার্ব থাকলে কিন্তু তারপরে তুমি কী দেবে কমা দেবে। তারপর দেখো তারিখের ক্ষেত্রে, তারিখের ক্ষেত্রে মানে কি আমরা কিন্তু অনেক সময় তারিখ লিখি যে 2 January 2020 বা এরকম কিছু লিখি, তখন কিন্তু করতে হয় কি মাসের পরে একটা কমা দিতে হয়। যেমন দেখো 30 July 2019 আমি কিন্তু কমা দিয়েছি সালের আগে, তার মানে মাসের পরে। এবার দেখো লিখেছি আর ভি এর আগে বা পরে,
তার মানে আরবি মানে কি রিপোর্টিং রিপোর্টিং ভার্ব রিপোর্টিং ভার্ব সম্পর্কে তোমরা ন্যারেশনে অনেকবার শুনেছো তোমরা আমি আবারো বলছি একটা স্পিচের আগে যে সেস থাকে তারপরে কিন্তু আমাদের কমা দিতে হয় যেমন দেখো হি সেস আই অ্যাম ওয়েল এই যে রিপোর্টিং এটি ভার্ব এই ভার্বটার পরে আমাদের কি দিতে হয়েছে কমা দিতে হয়েছে তো অনেক সময় এরকম বাক্য পাবে যে তোমার হয়তো রিপোর্টিং ভার্বটা স্পিচটার বাইরে চলে যাবে যেমন দেখো আমি একটা উদাহরণ দিয়েছি আই অ্যাম ওয়েল সেস হি এই ধরনের যদি তোমার রিপোর্টিং ভার্বটা পরে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার আগে দিতে হবে কমা তার মানে স্পিচটার শেষে কমা দিতে হবে কিন্তু এটা খেয়াল করবে তোমরা এরপর যাই সম্বোধনের পরে তার মানে কাউকে যখন তুমি ডাকবে ধর এই যে আমি লিখেছি রাতুল কাম হিয়ার এই যে আমি নাম ধরে ডাকছি যে রাতুল এদিকে এসো কাম হিয়ার আবার কিন্তু লক্ষ্য করবে অনেক সময় নামটা পরে থাকে মানে এরকম যদি থাকতো যে কাম হিয়ার রাতুল তখন কিন্তু আমি হিয়ারের পরে কমা দিয়ে রাতুল লিখতাম আগে থাকলে নামের পরে হয় আর নাম যদি ওই নামটা যদি পরে ব্যবহার হয় তাহলে কিন্তু নামের আগে ব্যবহার হবে কমা এরপর যাও বাক্যের শুরুতে অ্যাডভার্বিয়াল ক্লজ থাকলে তার মানে দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ হচ্ছে এইটাতে কন্ডিশনাল দেখো ইফ ইউ কাম আই উইল টেল ইউ মানে তুমি যদি আসো আমি তোমাকে বলবো এই যে ইফ ইউ কাম এইটা এই সব কনজাংশন যুক্ত এসবকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লজ তো দেখো অ্যাডভার্বিয়াল ক্লজ প্রথমে থাকে যদি তাহলে মাঝখানে একটা কমা দিতে হয় আমি আরেকটা উদাহরণ দিয়েছি বিকজ অফ হার ইলনেস শি ডিডন্ট কাম মানে কি তার অসুস্থতার কারণে সে আসতে পারেনি আচ্ছা এইটা আমি বিকজ অফ হার ইলনেসের পরে কিন্তু কমা দিয়েছি এবার যাও আমি মোটামুটি দুটো বলেছি এরপর যাই কোশ্চেন মার্ক কোথায় হয় কোশ্চেন মার্ক বা ইন্টারোগেশন মার্ক বলা হয় প্রশ্ন যখনই আমি দেখব প্রশ্ন করা বুঝারই আমি কিন্তু শেষে কোশ্চেন মার্ক দিব আর আমরা তো জানি যে মোটামুটি কিন্তু আমরা বুঝতেই পারি যে কোনটা কোশ্চেন মার্ক হবে তারপর আমরা বারবার শিখিয়েছি যে কোশ্চেন মার্ক সাধারণত ওই সকল বাক্যের ক্ষেত্রে হয় যে বাক্যগুলো ডাকলেস দ্বারা শুরু হয় এবং অধীনের ভাত দ্বারা শুরু হয় যেমন আমি দেখো দিয়েছি হু আর ইউ মানে তুমি কে প্রশ্ন করা হয়েছে কোশ্চেন মার্ক দিয়েছি আবার আর ইউ ওকে এখানেও কিন্তু আমি প্রশ্ন করেছি এই জন্য কোশ্চেন মার্ক দিয়েছি এবার যায় এক্সক্লেমেশন মার্ক এক্সক্লেমেশন মার্ক আসলে কোথায় বসে কোনো আকস্মিক দুঃখ কষ্ট সুখ বোঝালে সেটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে আমি অবশ্যই এক্সক্লেমেশন মার্ক দিব যেমন দেখো হোয়াট আ নাইস ডে ইট ইজ মানে কি সুন্দর এই দিনটা এই যে আমি একটা খুশি হয়েছি আনন্দিত হয়েছি এরপর আমি কিন্তু একটা এক্সক্লেমেশন মার্ক দিয়েছি আবার লিখেছি ইফ আই ওয়ার এ কুইন মানে যদি আমি রানী হতাম মানে একটা ইচ্ছা প্রকাশ করেছে প্রচন্ড আবেগ প্রকাশ করেছে এই জন্য এখানে আমি কি দিয়েছি একটা এক্সক্লেমেশন মার্ক দিয়েছি এবার যাই কোটেশন কোটেশন মানে কি উক্তি মানে আমি উক্তি যে কোনো উক্তি যখন আমরা দিব সেই উক্তিটাকে কিন্তু আমি কোটেশন মার্কের মধ্যেই রাখবো অথবা বিশেষ নাম প্রকাশে মানে কোন কারণ কোনো একটা বিশেষ নাম সেই নামটা সম্পর্কে কথা বললে আমি ওই নামটাকে অবশ্যই কোটেশন মার্কের মধ্যেই রাখবো যেমন দেখো মিনা সে মিনা বলল ইট ইজ মাই বার্থ এই যে একটা কথা বলেছে এই কথাটাকে কিন্তু আমি দেখো এই যে একটা চিহ্ন দুটা ডবল কমার মতো দেখা যায় এই চিহ্নের মাঝখানে কিন্তু আমি বসিয়ে দিয়েছি এটাকে বলা হয় কোটেশন মার্ক আবার দেখো প্যারাডাইস লস্ট রিটেন বাই জন মিল্টন প্যারাডাইস লস্ট একটা ইপিক আর কি মহাকাব্য তো এই যে এই একটা বিশেষ নাম এবং এটা জন মিল্টন লিখেছেন তো আমি প্যারাডাইস লস্টকে কিন্তু এই কোটেশন মার্কের মধ্যেই রেখেছি এরপর যাই অ্যাপোস্ট্রোফি 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 কোনটা শুনে যেটা কমার মতো দেখবে নিচে না বসে উপরে বসে সেটাকে কিন্তু আমরা অ্যাপোস্ট্রোফি বলছি যেমন পজেসিভ কেস বা সময় বা কন্ট্রাকশনের ক্ষেত্রে আমরা কিন্তু অ্যাপোস্ট্রোফি ব্যবহার করি এখন প্রশ্ন হচ্ছে পজেসিভ কেস কি পজেসিভ কেস হচ্ছে যেটা যেটা কারো কোনো ব্যক্তি মালিকানা বোঝাবে সেটাকে পজেসিভ কেস বলা হয় সময় তো টাইম বুঝতে পারছো আর কন্ট্রাকশন হচ্ছে এমন অনেক শব্দ আছে যেগুলো কিন্তু আমরা পরবর্তীতে এটা মানে শর্টকাটে লিখি হ্যাঁ যেমন দেখো পজেসিভ কেসের মধ্যে আমি একটা লিখেছি প্রিয়ন্তিস বুক মানে বইটা কার প্রিয়ন্তিরই বই তাহলে এটা কিন্তু তার পজেসিভ বোঝাচ্ছে আবার টাইম দেখো ফোর ও ক্লক দেখো ওর পরে কিন্তু একটা কমা দিই ও ক্লক লিখি তারপর কন্ট্রাকশন হচ্ছে এই দেখো আমরা কিন্তু অনেক সময় দেখবে ডু নট উইল নট হ্যাভ নট এই কথাগুলোকে কিন্তু আমরা সংক্ষেপে লিখি যেমন ডু নট কে লিখি ডোন্ট উইল নট কে লিখি ওন্ট আর হ্যাভ নট কে লিখি হ্যাভেন্ট এই হচ্ছে আমার ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন সম্পর্কে কথা মোটামুটি যদি এই দুটো সব সম্পর্কে তোমরা আয়ত্ত করতে পারো তো যে কোনো প্যাসেজ পাংচুয়েশন করা তোমাদের জন্য ব্যাপার হবে না এবং তোমরা সহজে করতে পারবে দেখো আমি তোমাদের জন্য একটা এক্সারসাইজ দিয়েছি জাস্ট একটা দিয়েছি একটু
দেখো এটা দেখলে হয়তো বুঝতে পারবে। এবং আমি এই যে এক্সারসাইজটা দিয়েছি এটা কিন্তু তোমাদের একটা বোর্ডে একটা প্রশ্ন থেকে দিয়েছি এবং তোমাদের এবারে পাবে হয়তো পড়তে গেলে পাবে। তো ওটাকে একটু ইজিলি কিভাবে আমরা লিখবো সে সম্পর্কে বলার জন্য আমি দিয়েছি। দেখো প্রথমে দেখো আমি লাইনটাকে পড়ি। ডু ইউ থিঙ্ক ইট ইজ ইজি টু পাস ইংলিশ, সেই তালহা। এখন দেখো ডু ইউ থিঙ্ক অবশ্যই বাক্যের প্রথম শব্দ প্রথম অক্ষরটি লিখবো বড় হাতে দিয়েছি। তাহলে ডু ইউ থিঙ্ক ইট ইজ ইজি টু পাস ইংলিশ, ইংলিশ একটা সাবজেক্ট, আমি এই জন্য ইংলিশটাকে বড় হাতে দিয়েছি। এবং এরপর আছে সেই তালহা, তার মানে এটা একটা প্রশ্ন করছে, সেই তালহা নামে একটা মেয়ে প্রশ্ন করছে। তাহলে আমরা এই সম্পূর্ণ কথাটিকে আমি ইন্টুইটিভ চিহ্ন দিব, ইন্টোনেশন চিহ্ন দিব এবং এই সম্পূর্ণ কথাটি কিন্তু আমি ইনভার্টেড কমার মধ্যে রাখবো বা কোটেশন মার্কের মধ্যে রাখবো। তারপর দেখো সেই তালহা, তালহা যেহেতু নাম এই জন্য নামটা বড়তে দিয়ে লাস্টে আমার কথাটা শেষ এই জন্য ফুলস্টপ দিয়েছি। এবার খেয়াল করো নো সেই তাবাসু, মানে তাবাসু বললো নো, তো সেই শুধুমাত্র নোয়ে কিন্তু করছে। এরকম তোমরা অনেক পাবে ইয়েস নো ওয়েল ও এই টাইপের শব্দ পেলে কিন্তু তারপরে তোমরা কিন্তু পাওয়া দেবে। তো নো নোটাকে ইনভার্ট করার মধ্যে রেখে মানে ওর মানে তারপরে ওর কথাটা আসছে সেই তাবাসু, তাবাসু কিন্তু নাম এই জন্য বড়তে দিয়ে ফুলস্টপ দিয়েছি। আবার সেই আবার আর ওই যে আবার আরেকজন জিজ্ঞাসা করছে বাট হোয়াই আর ইউ সো কেয়ারলেস অফ ইংলিশ, যেহেতু এই বার থেকে কোনো কিছু নেই তাহলে বুঝতে পারছি যে বার থেকে ইংলিশ পর্যন্ত আরেকজন ব্যক্তি কথা বলেছে, মানে আরেকজন ব্যক্তি কি হবে এটা তালহা বলেছে। তো তালহা নামটা যদিও নাই কিন্তু আমরা এটাকে আলাদা করে কোটেশন মার্ক দিব যে বাট হোয়াই আর ইউ সো কেয়ারলেস অফ ইংলিশ, কোটেশন মার্ক দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করে দিয়েছি। এখন আবার তাবাসসুম সে কিন্তু আবার বলছে দেখো আই ডোন্ট ফিল, সব কিন্তু তোমার ভুল দেওয়া আছে, আই ছোট হাতে ডোন্ট কিন্তু কোনো অ্যাপোস্ট্রফি নেই, তো আমি এটা সংশোধন করে লিখবো আই ডোন্ট, এন এর পরে অ্যাপোস্ট্রফি দিয়ে কি লিখেছি আই ডোন্ট ফিল ইন্টারেস্ট ইন দিস সাবজেক্ট। ওর কথাটা শেষ হয়েছে ফুলস্টপ দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করে দিয়েছি। তারপর দেখো আবার আরেকজন বলছে ও আই সি, এই যে আমি বলেছি ওয়েল ইয়েস নো ও এগুলো পরে কিন্তু কমা বসে, তো ওর পরে কমা দিয়ে আই আমি বলেছি আই আমি যেখানে থাকবে সেখানে আমি বড় হাতে লিখবো, তো আই আইটা বড় হাতে লিখে সি লিখে বাক্য করতে তার কথাটা শেষ ফুলস্টপ দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করে দিয়েছি। তো এই হচ্ছে তোমাদের আমি মোটামুটি তিনটা ছক করে আমি ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনটা বোঝানোর চেষ্টা করলাম। তো আশা করি শিক্ষার্থীরা তোমার ভিডিওটা বারবার দেখবে, যেটা বুঝতে পারবে না আবার দেখবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, লেখাপড়া ঠিক মতো করো বাসায়। আজকে খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।